সালামু আলাইকুম, আমি ডাক্তার মেহেদী আশিক চৌধুরী। আমাকে আপনারা অনেকেই বলেছেন হেমাটোলজি নিয়ে একটা রিভিউ নিতে। আমার সিস্টেমিক প্যাথোলজি এরকম রিভিউ নিয়েছি, যেহেতু আমাদের সব ক্লাস শেষ এবং আমি হেমাটোলজির আমার সব লেকচার আমাদের স্টুডেন্ট গ্রুপে আপলোড করে দিয়েছি। তো এই ভিডিওতে আমরা কনসেন্স হইতে শুধু একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা আমাদের রিটেন ভাইভা অবজেক্টিভের জন্য লাগবে, সেটা একটু ওভারভিউ করে যাব আমরা। নাথিং ইন ডিটেলস, ইট উইল বি এ শর্ট কনসাইস ওভারভিউ। প্রথমত হেমাটোলজি পড়তে হলে আপনাদের একদম বেসিক কিছু ভুল হয়ে যায়। আপনারা অনেক সময় প্রোফেজে কাউন্ট বলতে পারেন না, এরকমও হয়েছে ডাব্লিউবিসি কাউন্ট নর্মাল কাউন্টের 4 to 11,000 এটা বলতে পারেন না। তো এই ভুলগুলো করবেন না প্লিজ। হিমোগ্লোবিন, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেটেড, নর্মাল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট এটা একটু পড়ে যাবে, এটা ফিজিওলজি থেকে পড়ে আসছে, এটা কঠিন কিছু না। তারপরে কনফিউশন হয়, একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা চাইল্ড আপ টু 2 ইয়ার্স তার কিন্তু ডিফারেন্সিয়াল কাউন্ট ডিফারেন্ট হবে, টোটাল কাউন্ট বেশি হবে। তার আপ টু 5 ইয়ার্স এখনো বেশি থাকবে, 5 ইয়ার্স এর পরে কিন্তু অ্যাডাল্টের যে রেঞ্জটা সেটা তখন থেকে অ্যাপ্লিকেবল। একটা 1 ইয়ার বেবির যদি লিম্ফোসাইট ডিফারেন্সিয়াল কাউন্ট 60 আসে, দিস ইজ নট লিম্ফোসাইটোসিস, দিস ইজ নর্মাল অ্যাকর্ডিং টু হিজ এজ। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, অ্যাকর্ডিং টু এজ যে ডিফারেন্সটা এটা ভুল করা যাবে না। এরপরে ইন্ট্রোডাকশনের মধ্যে আমাদের ইএসআর রেজ, ইএসআর কজ, এটা আমরা ফিজিওলজিতে পড়ি, এত এখানে এতটা হয়তো ধরবো না আমরা। কিন্তু আমরা যেটা জানতে চাবো পেরিফেরাল পার্ট পেইন, পেরিফেরাল পার্ট পেইন আমাদের যেটা জানতে হবে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে আমাদের এটা স্টেন করা হয় লিশমা স্টেন দিয়ে। এটার হেড বডি টেল তিনটা পার্ট থাকে, আমরা টেইলে ইন্টারপ্রিটেশন করি বিকজ ইটস মনো লেয়ার, ওভারল্যাপিং নেই। আর এটা ইন্ডিকেশন কি পেরিফেরাল ব্লাড ফিল্ম কেন করি, আমরা অল টাইপস অফ অ্যানিমিয়া ডায়াগনোসিসের জন্য পেরিফেরাল ব্লাড ফিল্ম করতে পারি। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিরোপ্লাস্টিক অ্যানিমিয়া, প্যানসাইটোপেনিয়া, প্লাস্টিক অ্যানিমিয়া, আমরা ইউ নেম ইট, উই ক্যান ডায়াগনোস ইট ফ্রম পেরিফেরাল ব্লাড ফিল্ম। ইট ইজ দ্য ভেরি গুড ইনিশিয়াল ডায়াগনোস্টিক মেথড। তারপরে পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা একটা শব্দ শিখে যাই, অ্যানাইসোপোইকিলোসাইটোসিস, মানে ডিফারেন্ট সাইজ অ্যান্ড শেপ অফ আরবিসি। এক একটা অ্যানিমিয়ার কিছু ডিফারেন্ট আরবিসি পাওয়া যায়, যেটা দিয়ে ওই অ্যানিমিয়াটা ডায়াগনোসিস করা ইজি হয়ে যায়, আমরা সামনে বলবো। এরপরে আমরা অ্যানিমিয়ার ডেফিনেশনটা, এটা খুব সুন্দর করে আপনারা বলবেন যে কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটেটিভ ডিক্রিজ অফ হিমোগ্লোবিন লেভেল বিলো দ্য লোয়ার নর্মাল ফিজিওলজিক্যাল লিমিট ইন রিলেশন উইথ দ্য এজ অ্যান্ড সেক্স অফ দ্য ইন্ডিভিজুয়াল। কোনো গ্যাপ থাকলো না ডেফিনেশনে। এটা দুটা ক্লাসিফিকেশন আছে, মরফোলজিক্যাল অ্যান্ড ইটিওলজিক্যাল। মরফোলজিক্যালটা বেশি ইম্পর্টেন্ট, এটা সবসময় ধরা হয়, রিটেন ভাইভাতে আসে, তিন ভাগে ভাগ করে, মাইক্রোসাইটিক, হাইপোক্রোমিক, নর্মোসাইটিক, নর্মোক্রোমিক, ম্যাক্রোসাইটিক। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিকের মধ্যে চারটা আছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, সিডোরোব্লাস্টিক অ্যানিমিয়া। আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দিয়ে আমরা যদি পিবিএফটা একটু শিখি, পেরিফেরাল ব্লাড ফিল্মে আমাদের তিনটা জিনিস লিখতে হয়, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট, আদার্স। তাহলে আয়রন ডেফিসিয়েন্সির ক্ষেত্রে আমি কি লিখবো, আমরা জানি যে এটা একটা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, তাহলে আরবিসি তে আমি লিখি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক উইথ, যেহেতু ডিফারেন্ট সাইজ শেপের আরবিসি পাবো, অ্যানাইসোপোইকিলোসাইটোসিস। এখন ডিফারেন্ট আরবিসিটা কি, ইন কেস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এটা হচ্ছে টিয়ার ড্রপ সেল অ্যান্ড পেন্সিল সেল। তাহলে দেখতে কেমন হয় আপনারা নেটে সার্চ দিলে পাবেন, আমার লেকচার আপলোড করা আছে সেখানে পাবেন। তাহলে আরবিসি হয়ে গেল মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক উইথ অ্যানাইসোপোইকিলোসাইটোসিস, সাম পেন্সিল সেলস অ্যান্ড টিয়ার ড্রপ সেলস আর সিন। ডাব্লিউবিসি প্লাটিলেট হচ্ছে কাউন্টার মরফোলজি উইদিন নর্মাল লিমিট, নো ম্যালেরিয়াল প্যারাসাইটিস সিন, ডায়াগনোসিস মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, সাজেস্টিভ অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অ্যাডভাইস সেরাম আয়রন প্রোফাইল। তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা পেরিফেরাল ব্লাড ফিল্মের পরেই কিন্তু আমরা অ্যাডিশনাল একটা টেস্ট দিয়ে দিই, সেরাম আয়রন প্রোফাইল, এরকম একটা অ্যাডিশনাল টেস্ট যেটা দিয়ে প্রায় সবগুলো আলাদা করা যায়। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আমরা কি জানি সেরাম আয়রন প্রোফাইলটা কি হবে, মনে রাখা সহজ, সব কমে, টিআইবিসি বাড়ে, সেরাম আয়রন, সেরাম ফেরিটিন, পার্সেন্ট স্যাচুরেশন সব কমে, বাড়ে শুধু টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। এটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে। একমাত্র সেরাম ফেরিটিন দিয়ে আমি সবগুলো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া আলাদা করতে পারি, কিভাবে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে সেরাম ফেরিটিন কমে, সিডোরোব্লাস্টিক অ্যানিমিয়াতে সেরাম ফেরিটিন বাড়ে, থ্যালাসেমিয়াতে নর্মাল থাকে, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজে নর্মাল থাকে অথবা ইনক্রিজ হয়। তাহলে আমরা সুন্দর ইন্ডিকেশন পেয়ে গেলাম। তার সাথে কিছু অ্যাডজাংট টেস্ট আমি সব জায়গায় করবো, আয়রন ডেফিসিয়েন্সির জন্য যেরকম আয়রন প্রোফাইল, থ্যালাসেমিয়ার জন্য কনফার্মেটরি টেস্ট কি, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, হিমোলাইটিক অ্যানিমিয়ার জন্য কনফার্মেটরি টেস্ট কি, অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট করতে পারি, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়ার জন্য কুমস টেস্ট করতে পারি, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার জন্য কনফার্মেটরি টেস্ট বোন ম্যারো, যে কোনো হেমাটোলজিক্যাল ডিসঅর্ডারের একদম কনফার্মেটরি বোন ম্যারো, এটা কমন সবার ক্ষেত্রে।
তারপরে মেগালোব্লাস্টিক অ্যানিমে আমরা বন্যারও পেরিফেরাল বার্ডফ্লু থেকে করতে পারি, এই তো। তারপরে আমরা যদি ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশনে যাই, ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশনে হচ্ছে এটা অত ইম্পর্টেন্ট না, এটা আপনারা পড়ে নেবেন তাও সুপারফিশিয়ালি, যে ডিক্রিজ প্রোডাকশন হতে পারে বা ইনক্রিজ ডিস্ট্রাকশন হতে পারে। অ্যারোনিফেসিস অ্যানিমিয়ার পরে যদি কোনো ইম্পর্টেন্ট অ্যানিমিয়া হয় সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়াটা কি, এটাও আমরা যদি পেরিফেরাল ব্লাড ফ্লোতে চলে আসি, একইভাবে অ্যারোনিফেসিসের মতো মাইক্রোসাইটিক হাইপারক্রোমিক অ্যানিমিয়া উইথ অ্যানিসোপ্লাস্টোসিস, ওইখানে অ্যাবনর্মাল সেল ছিল কি, টিয়ার ড্রপ পেন্সিল। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে অ্যাবনর্মাল সেল পাবো টার্গেট সেল, তার মানে এই জায়গাটা একটু একটু করে চেঞ্জ হয়ে যাচ্ছে। হিমোলাইটিক অ্যানিমিয়াতে যদি আসি, হিমোলাইটিক অ্যানিমিয়াতে কি হবে, এটা নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া। নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া কি কি আছে, হিমোলাইটিক অ্যানিমিয়া, ক্রনিক ব্লাড লস অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। হিমোলাইটিক অ্যানিমিয়াতে আমরা স্পেশাল সেল কি পাবো, আমরা এখানে ফ্র্যাগমেন্টেড সেল পাবো, সিকেল সেল পাবো, নিউক্লিয়েটেড আরবিসি পাবো। হিমোলাইটিক আমরা এই কয়টা কথা অ্যাড করে দিলাম। এছাড়া আমরা যদি হিমোলাইটিক অ্যানিমিয়া পড়ি, হিমোলাইটিক অ্যানিমিয়াতে আমাদের রিটেন এবং ভাইভা দুইটার ক্ষেত্রে ক্লাসিফিকেশনটা খুব জরুরি। ক্লাসিফাই হিমোলাইটিক অ্যানিমিয়া সেখানে কিভাবে করতে হয়, প্রথমে আমাদের বলতে হবে ইন্ট্রাকর্পাসকুলার বা এক্সট্রাকর্পাসকুলার ডিফেক্ট, যে কোনো একটা ডিফেক্ট তো আমার হিমোলাইসিস হচ্ছে। ইন্ট্রাকর্পাসকুলার ডিফেক্টকে আমরা আবার ভাগ করবো কনজেনিটাল অ্যান্ড অ্যাকোয়ার্ড। এই ক্লাসিফিকেশনটা আপনারা ভালো করে পড়বেন, আমি ডিটেলসে গেলাম না। যেই কথাটা মেনশন করতে হবে ইম্পর্টেন্ট, কনজেনিটালের মধ্যে তিন ধরনের ভাগ হয়, হিমোগ্লোবিন ডিফেক্ট, এনজাইম ডিফেক্ট, মেমব্রেন ডিফেক্ট। এর মধ্যে হিমোগ্লোবিন ডিফেক্টটাকে আমরা বলি হিমোগ্লোবিনোপ্যাথিস। এই হিমোগ্লোবিনোপ্যাথিস থেকে একটা কমন কোশ্চেন সবসময় জিজ্ঞেস করা হয়, হোয়াট ইজ দ্য কোয়ালিটেটিভ হিমোগ্লোবিনোপ্যাথি অ্যান্ড হোয়াট ইজ দ্য কোয়ান্টিটেটিভ হিমোগ্লোবিনোপ্যাথি। কোয়ালিটেটিভ মানে হচ্ছে নাম্বার ঠিক আছে, কোয়ালিটিতে সমস্যা। এক্সাম্পল ইজ থ্যালাসেমিয়া, নাম্বার অফ বিটা চেইন ইজ রিডিউসড ইন কেস অফ থ্যালাসেমিয়া। আর কোয়ান্টিটেটিভ কি, সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়াতে কি হয়, সিকেল একটা বিটা চেইনের সিক্স পজিশনের ভ্যালাইনটা আইসোলিউসিন দিয়ে রিপ্লেস হয়ে যায়, দ্যাটস ওয়াই সেল বিকাম সিকল, ইট ক্যানট ক্যারি অক্সিজেন অ্যান্ড দি সিকল আনসিকলিং প্রসেস আলটিমেটলি লিডস টু হিমোলাইসিস। তাহলে কোয়ালিটেটিভ ডিফেক্ট হচ্ছে থ্যালাসেমিয়া, কোয়ান্টিটেটিভ ডিফেক্ট হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া। এখানে কিন্তু একটু কনফিউশন হতে পারে, থ্যালাসেমিয়া দেখেন হিমোলাইটিক অ্যানিমিয়ার ক্লাসিফিকেশনে চলে আসছে, বিকজ থ্যালাসেমিয়া ইজ এ টাইপ অফ হিমোগ্লোবিনোপ্যাথিস। হিমোলাইটিক অ্যানিমিয়া কিন্তু মরফোলজিক্যালি নর্মোসাইট নর্মোক্রোমিক, বাট ওয়েন ইট বিকামস থ্যালাসেমিয়া এটা কিন্তু মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক হয়ে গেল। তো থ্যালাসেমিয়া দুইটা আন্ডারে আসছে, বাট মরফোলজিক্যালি দিস ইজ মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, যদিও ক্লাসিফিকেশন এটা হিমোলাইটিক অ্যানিমিয়ার একটা ক্লাসিফিকেশনে পড়বে। থ্যালাসেমিয়া থেকে তাহলে আরেকটু কি পড়তে হবে, আমরা কনফার্মেটরি তো জেনে গিয়েছি, বিটা থ্যালাসেমিয়া মেজর যেটা সেটাই একটু পড়তে হয়। এখানে এটার ক্রাইটেরিয়াটা একটু জানতে হয়, থ্যালাসেমিক ফেস হয়, আগে আমরা যেটা মঙ্গোলয়েড ফেস বলতাম, এখন কিন্তু আমরা বলি না, কারণ একটা ডিজিজের নাম, একটা নেশনের নাম, মানে দ্য মঙ্গোলস দে কমপ্লেন্ট দে ডিডন্ট লাইক ইট ইউজিং দেয়ার নেম, সো উই জাস্ট ইউজ দ্য টার্ম থ্যালাসেমিক ফেসেস। মুভিং অন, এরপরে যদি আমরা পড়ি, তারপরে আসছে প্যানসাইটোপেনিয়া। প্যানসাইটোপেনিয়াটা আমাদের একটু জানতে হবে, মানে কি, অ্যানিমিয়া, নিউট্রোপেনিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া সব কমে গেল। এটার এক নাম্বার কজ হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। আরো কিছু কজ আছে, মাইলোডিসপ্লাস্টিক ডিসঅর্ডার, মাইলোফাইব্রোসিস বা বোন ম্যারো ইনফিল্ট্রেশন সেকেন্ডারি ম্যালিগন্যান্সি, মেইন কজ হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার আবার আমাদের কজগুলো একটু পড়তে হবে। এক নম্বর কজ ইডিওপ্যাথিক, আমরা জানি না, আমরা আসলে প্রায়ই পাই, কম বয়স্কদের পাই, বেশি বয়স্কদের পাই, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়ে গেছে ইডিওপ্যাথিক ভাবে। সেকেন্ডারি কিছু কজ আছে, কিছু ড্রাগসের জন্য, রেডিয়েশনের জন্য, আর কিছু থাকে কনজেনিটাল। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ডায়াগনোসের একটাই উপায় আছে, বোন ম্যারো। আমরা এটা ইভেন বোন ম্যারো করেও আমরা অ্যাসপিরেশন করে কিছু পাই না, তখন ড্রাই ট্যাপ বা ব্লাড ট্যাপ আসে, তখন আমাদের যেটা করতে হয়, আমাদের ট্রিফাইন বায়োপসি করতে হয়। ট্রিফাইন বায়োপসি ইজ লাইক দ্য হিস্টোপ্যাথোলজি অফ বোন ম্যারো, অ্যান্ড বোন ম্যারো অ্যাসপিরেশন ইজ দ্য সাইটোপ্যাথোলজি অফ বোন ম্যারো। তাহলে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া থেকে আমরা এই জিনিসগুলো জানবো, ক্লাসিফিকেশন, কজ, আর তারপরে আমাদের ম্যাক্রোসাইটিকের মধ্যে থাকছে তিনটা অ্যানিমিয়া থাকে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ফলেট ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, পার্নিশিয়াস অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিকটা আমাদের একটু পড়তে হয়, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কেন হয়, ডিউ টু ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি। ইম্পর্টেন্ট কথা হচ্ছে মেগালোব্লাস্ট কিন্তু আমরা পেরিফেরাল ব্লাড ফিল্মে পাই না, আমরা পাই বোন ম্যারোতে। পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা কি পাই যদি লিখতে হয়, মরফোলজিক্যালি এটা ম্যাক্রোসাইটিক, ম্যাক্রোসাইটিক হাইপারক্রোমিক না, কিন্তু ম্যাক্রোসাইটিক, হাইপারক্রোমিক বলে কিছু হয় না। সো আমরা লিখবো ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া উইথ অ্যানিসোপ্লাস্টোসিস, সাম ম্যাক্রো ওভালোসাইটস অর ম্যাক্রোসাইটস আর সিন।
মেগালোব্লাস্ট আমরা পাবো বোন ম্যারোতে এবং ম্যাক্রোসাইট আমরা পাবো বিপিএফ এ মেগালোব্লাস্ট কেন ফর্ম হয় ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির জন্য ডিএনএ তৈরি হয় না ইট ইজ এ ম্যাটেরিয়াল ফর ডিএনএ সিনথেসিস ডিএনএটা থাকে নিউক্লিয়াসে নিউক্লিয়াস ম্যাচিউর হয় না নিউক্লিয়ার ম্যাচুরেশন ল্যাগস বিহাইন্ড সাইটোপ্লাজমিক ম্যাচুরেশন নিউক্লিয়ার ম্যাচুরেশন মানে কি এটা ডিভাইড হয়ে মাইটোসিস হয়ে দুইটা নিউক্লিয়াস হবে একটা সেল থেকে দুইটা সেল হবে সেটা হচ্ছে না ওইদিকে সাইটোপ্লাজম ঠিকই ম্যাচিউর হয়ে যাচ্ছে তার ফলে কি হচ্ছে একটা লার্জ সেল তৈরি হচ্ছে একটা ম্যাক্রো ভালো সাইট তৈরি হচ্ছে তাহলে মেগালোব্লাস্টের কজ কি নিউক্লিয়ার ম্যাচুরেশন ল্যাগস বিহাইন্ড সাইটোপ্লাজমিক ম্যাচুরেশন তাহলে আমরা মোটামুটি সবগুলো ডিজিজের পেরিফেরাল ব্লাড ক্লট জানলাম আমরা কনফার্মেটরি টেস্ট জানলাম আমরা জানলাম কি কি ইম্পর্টেন্ট জিনিস পড়তে হবে ক্লাসিফিকেশন হিমোগ্লোবিনোপ্যাথি থেকে আমরা কি কোশ্চেন করি সেটাও জানলাম আমাদের যখনই অ্যানিমিয়ার কোন হেমাটোলজির কোন ওয়ার্ক আপ দিবে ইনভেস্টিগেশন দিবে আপনার একটা কমন ফর্মেট মনে রাখবেন প্রথমে হিমোগ্লোবিন পার্সেন্টেজ অ্যানিমিয়া মানে তো কমবেই নো ডাউট তারপরে সেটা ইএসআরটা একটু বলবো তারপরে আমরা চলে যাব হচ্ছে পেরিফেরাল ব্লাড ফ্লো পেরিফেরাল ব্লাড ফ্লো পরে আমরা যাব বোন ম্যারো বোনম্যারোটা কনফার্মেটরি পেরিফেরাল ব্লাড ফ্লো আর বোন ম্যারো মাঝখানে আমি যদি অ্যাডজাঙ্ক কোনো টেস্ট করতে পারি যেমন আয়রন ডেফিসিয়েন্সির জন্য আয়রন প্রোফাইল থ্যালাসেমিয়ার জন্য ইলেক্ট্রোফোরেসিস হিমোলাইটিকের জন্য অসমোটিক ফ্যাসিলিটি এই টেস্টটা তাহলে আমরা এই হিমোগ্লোবিন পিবিএফ অ্যাডজাঙ্ক কোনো স্পেশাল টেস্ট অ্যান্ড বোন ম্যারো আমরা এই ফর্মেটে ফেলে প্রত্যেকটা ইনভেস্টিগেশন অ্যান্সার যদি আমরা এভাবে দিতে পারি আমাদের মিস হবে না তাহলে দ্যাটস ইন শর্ট দ্য রিভিউ ফর অ্যানিমিয়া আমরা পরবর্তীতে আমরা লিউকেমিয়া এবং প্লাটিলেট ডিসঅর্ডারের উপর আলাদা করে ভিডিও তৈরি করার চেষ্টা করব থ্যাংক ইউ স্টে সেফ